पसंद मैनू हेठा सहारे ला दे तारिया के बच्चे जदों मैनू वे हेलो एवरीवन आशा करी अपनारा सबाई भालो आछेन एलाइट मोशनेर आरो एकटी भिडियो एडिटिंग टिउटोरियल निये चले आसलाम सो गाइज आज के टिउटोरियाले थाकछे किभाबे आपनारा आपनादेर जे कोनो नर्मल भिडियोके ब्राउन कलर ग्रेडिं करबेन ओके साथे एचडीआर इफेक्ट अप्लाई करबेन तो अपनारा देखते पाच्छेन भिडियोटी खूबई सुंदर लागछे ब्राउन कलर ग्रेडिं एबं साथे एचडीआर इफेक्टटी देवार फले आपनारा चाइले जे कोनो नर्मल भिडियोके एइरकम करते पारेन एलाइट मोशन एपटिर माध्यमे কীভাবে করবেন এই এডিটটি আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলে খুব সহজেই শিখে যেতে পারবেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিও শুরুর আগে একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন তো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে আমাদের আজকের এডিটিং শুরু করে দিই অলরাইট গাইস যাদের কাছে এলাইট মোশন অ্যাপটি নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন ওকে আমি অ্যাপটি ওপেন করে দিচ্ছি অ্যাপটি ওপেন করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর নিচে প্লাস আইকনে দেখতে পাবেন জাস্ট এটাতে ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা 9:60 সিলেক্ট করে নেবেন নিচে জাস্ট ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে একটি প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে এখান থেকে নিচে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার গ্যালারি থেকে যে ভিডিওটি এডিট করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন ওকে তো গাইস আমি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেব তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখানে চলে আসলো তো ভিডিওটি আসার পর এখানে আপনাদের কাজ হচ্ছে ভিডিও লেয়ারটিকে ক্লিক করে দিব তারপর নিচে ইফেক্টে ক্লিক করব ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করব তারপর একটু নিচে চলে আসব এখান থেকে আদার্সে ক্লিক করব তারপর এখান থেকে প্রথম যে ইফেক্টটা আছে চ্যানেল প্রিমিয়াম আমরা এটাকে ক্লিক করে দিব ওকে তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে তারপর এখান থেকে আপনারা উপরে যে সিরিয়ালটা দেখতে পাচ্ছেন এটা থেকে জাস্ট এ সিলেক্ট করে দিবেন এ সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা ব্রাউন কালার হয়ে গেছে এখানে আমরা কালারটা একটু বাড়িয়ে নিব তাই আমরা ব্যাক চলে আসব তারপর নিচে ইফেক্টে ক্লিক করব ইফেক্টে ক্লিক করার পর অ্যাড ইফেক্টে ক্লিক করব তারপর এখানে আমরা সার্চ করে দিব উপরে স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্স একটি ইফেক্ট শো করবে এখান থেকে জাস্ট ক্লিক করে দিবেন তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দিবেন ওকে তারপর এখানে লেয়ারটাকে থ্রি ডটে ক্লিক করে এখানে থেকে স্যাচুরেশনটা একটু কমিয়ে নেবেন ওকে স্যাচুরেশনটা একটু কমিয়ে নেবেন আর ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দিবেন স্যাচুরেশনটা একটু কমিয়ে দিলাম ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দিলাম ওকে গাইস তারপর এখান থেকে ব্যাক চলে আসব ব্যাক আসার পর এখানে আমরা এই ভিডিওটাকে এইচডিআর ইফেক্ট অ্যাড করব তাই আমি নিচে প্লাস আইকনে ক্লিক করে দিব তারপর এখান থেকে একটি শেপে ক্লিক করে দিব এটাকে ফুল স্ক্রিন করে দিব তারপর এটার কালার চেঞ্জ করার জন্য এখানে কালার অ্যান্ড ফেইলে ক্লিক করব তারপর এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করব তারপর এখান থেকে ব্যাক চলে আসব ব্যাক আসার পর আমরা এটাকে ব্লান্ডিং অ্যান্ড অপাসিটি চেঞ্জ করব তাই ব্লান্ডিংয়ে চলে আসব এখান থেকে নিচে চলে যাব দেখুন নিচে ডিফারেন্সে চলে যাব তারপর এখান থেকে সাবটেক্টে ক্লিক করে দিব এখান থেকে ব্যাক চলে আসব তারপর এটাকে ইফেক্ট অ্যাড করব ইফেক্ট অ্যাড করার জন্য ইফেক্টে যাব অ্যাড ইফেক্ট তারপর উপরে সার্চ করব কপি ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং এখানে যা আছে তাই রেখে দিবেন এখান থেকে ব্যাক চলে আসব তারপর আবার ইফেক্টে ক্লিক ইফেক্টে যাবেন অ্যাড ইফেক্টে যাওয়ার পর এখান থেকে সার্চ করবেন গোশিন ব্লাওয়ারে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং তারপর এখানে আমরা কিছু সেটিং করে নিব তাই এখান থেকে এখানে এই গোশিন ব্লাওয়ারে যে লেয়ারটা আছে এটাতে থ্রি ডটে ক্লিক করে দিব থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এটার ব্লাওয়ারটা আমরা 200 রেখে দিব তারপর এখান থেকে ব্যাক চলে আসব আসার পর এখান থেকে ইফেক্ট তারপর অ্যাড ইফেক্ট দেওয়ার পর এখান থেকে আবার উপরে সার্চ করে দিব এক্সপোজার অ্যান্ড গামাতে ক্লিক করে দিব এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং তারপর এক্সপোজার অ্যান্ড গামা এই লেয়ারটাতে ক্লিক করব এখান থেকে আমরা এক্সপোজারটা বাড়িয়ে নিব তারপর এখান থেকে ব্যাক চলে আসব ব্যাক আসার পর এখানে আমাদের কাজ হচ্ছে আরেকটি শেপ নিব তাই প্লাস আইকনে ক্লিক করব এখান থেকে নতুন আরেকটি শেপে ক্লিক করে দিব এটাকে ফুল স্ক্রিন করে দিব তারপর নিচে কালার অ্যান্ড ফিলে ক্লিক করব করার পরে এটাকে হোয়াইট সিলেক্ট করে দিব তারপর এখান থেকে ব্যাক চলে আসব তারপর ব্লান্ডিং অ্যান্ড অপাসিটিতে যাব তারপর একটু নিচে চলে আসব আসার পর এখানে থেকে কন্টেস্টে ক্লিক করে এটাকে ওভারলে করে দিব
আমরা দেখতে পাচ্ছি এখানে HDR ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখানে আপনারা এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সেটা করার জন্য আপনি আবার খালি জায়গায় ক্লিক করে দিবেন, তারপর রাউন্ড এন্ড ট্র্যাক অ্যাঙ্গেল অন যে লেয়ারটা আছে এটা সিলেক্ট করে দিবেন। তারপর নিচে চলে যাবেন ইফেক্টে, ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে চলে যাবেন গোশিন ব্লাওয়ারে। এখান থেকে চাইলে আপনারা গোশিন ব্লাওয়ারটা কমিয়ে বাড়িয়ে আপনারা HDR ইফেক্টটা বাড়াতে কমাতে পারেন। তো আপনারা চাইলে যে কোনো নর্মাল ভিডিওকে এলাইট মোশন অ্যাপের মাধ্যমে এই ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারেন বা কালার গেটিং করতে পারেন খুবই ইজিলি। তো আমি এখানে আমার এই ভিডিওটি সেভ করে নিব। ভিডিওটি সেভ করার জন্য উপরে একটি এক্সপোর্ট অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর নিচে এক্সপোর্টে ক্লিক করে দিব, তাহলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পারছেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।